एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি উর্মি কানাডার ক্যালগারি থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগে আজ 14th মে কানাডায় সামার চলে এসেছে চারপাশটা সবুজ হয়ে আছে দেখতেই অন্যরকম ভালো লাগছে মানে খুবই সচেতন সব সময় মাস্ক পরে থাকতে চাই ডাউনটাউনে ভ্যাকসিন দিতে আসলাম আর এসেই দেখি বিশাল এক বিক্ষোভ মিছিল দেখি একটু অবাকই হলাম কারণ কানাডায় সচরাচর এরকম মিছিল দেখা যায় না আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ইন্টারসেকশনটা হলো 17th অ্যাভিনিউ ও 7th স্ট্রিট সাউথ ওয়েস্ট বর্তমানে যে নিউজটা সবচেয়ে বেশি আলোচিত তা হলো ইসরায়েল ও প্যালেস্তানের মধ্যে যে সংঘর্ষ আমাদের কানাডার ক্যালগেরির মুসলিম কমিউনিটি প্যালেস্তাইনের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করছে আর এই মিছিলের স্লোগান ছিল ফ্রি ফ্রি প্যালেস্তাইন ফর্ম ফিল আপ করা শেষ ফিল আপ করতে বেশিক্ষণ সময় লাগেনি এখন ওয়েট করছি ভ্যাকসিন নেওয়ার জন্য ভ্যাকসিন দেওয়া শেষ নিয়ম অনুযায়ী এখানে 15 মিনিটস থাকতে হবে যদি কোনো সাইড এফেক্ট বা রিয়াকশন হয় এটা ওরা অবজার্ভ করতে পারে তাই 15 মিনিটস থাকার পর বের হয়ে যাব সব জায়গায় ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট পুরো মাসের জন্য বুকড হয়ে গেছে কোনো অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যাচ্ছিল না আমিও বুক করেছি তবে একেবারেই এই মাসের শেষের দিকে তবে লাকিলি একজন বাঙালি পরিচিত ফার্মাসিস্ট ভাইয়া থাকার কারণে ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্টটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি আজকে এই ফার্মেসিতে একজন ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে আর সেই সুবাদে আমিও আমার ভ্যাকসিনটা দিয়ে দিই ঠিক এক সপ্তাহ আগে ফরহাদও ভ্যাকসিন দিয়ে ফেলেছে ওর একটু হাতে ব্যথা করেছে কিন্তু জ্বর আসেনি আলহামদুলিল্লাহ অনেকদিন পর কানাডায় গাছের মধ্যে ফুল দেখতে পেলাম মেহেক আম্মু এখানে সবাই বসে বসে মিউজিক এনজয় করছে আর একজন এখানে স্ট্রিট মিউজিক বাজাচ্ছে
মিউজিক পছন্দ করেছো তুমি? রোজার মাসে বাইরে আমাদের তেমন খাওয়াই হয়নি, তাই ভ্যাকসিনও দিয়ে আসলাম আর ভাবলাম যে একটু সেলিব্রেট করি এই দিনটাকে। পাপাইজে গেলাম, পাপাইজের চিকেন আমাদের খুবই পছন্দ, ইয়ামি। আর এই জায়গাটা হচ্ছে আমাদের খুবই পছন্দের একটা জায়গা, প্লেন ল্যান্ড করে এয়ারপোর্টের পাশে। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে আমরা প্রায় সময় চলে আসি, এরকম কফি নিয়ে আসি, তারপর হচ্ছে এরকম চিকেন নিয়ে আসি, কোনো বিরিয়ানি নিয়ে আসি, নিয়ে এসে খেতে খেতে এখানের ভিউটা এনজয় করি। এখনো যারা ভ্যাকসিন দেননি, সুযোগ আসা মাত্রই ভ্যাকসিন দিয়ে নিন। আশা করছি এই ভ্যাকসিনের মাধ্যমে পৃথিবী করোনা মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, প্রিয়জনদের খেয়াল রাখবেন, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।